ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সকাল হোক বা সন্ধ্যায় বাসের জন্য লকডাউন ওয়ানের দ্বিতীয় দিনে একই রকম ছবি, দীর্ঘ প্রতীক্ষা। কি চিত্র জানতে আমরা সরাসরি কথা বলবো আমাদের তিন প্রতিনিধির সঙ্গে। গড়িয়াহাট থেকে রয়েছে কৃষ্ণেন্দু অধিকারী, ধর্মতলা থেকে রয়েছে উজ্জ্বল মুখোপাধ্যায় এবং রক্তিম ঘোষ রয়েছে উল্টোডাঙ্গা থেকে। প্রথমেই চলে যাব গড়িয়াহাটে কৃষ্ণেন্দুর কাছে। কৃষ্ণেন্দু, গড়িয়াহাটের ছবিটা ঠিক কি? দেখো, কালকে যে ছবি ছিল আজকে তার কোনো ব্যতিক্রম নেই। আমার ক্যামেরা পার্সন অজয় দাসকে বলবো সেই ছবিটা দেখাতে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে প্রচুর মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছেন। শুধু এই জায়গাটায় না, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পিছন দিকটা হচ্ছে রাসবিহারী। দেখতে পাচ্ছো গাড়ির জন্য হাপিত্তেশ করে বসে আছেন। একটা গাড়ি আসছে, আমরা দেখতে পাচ্ছি S4, কিন্তু গাড়িটা দাঁড়াচ্ছে না। এই কারণেই গাড়িটা এখানে দাঁড়াচ্ছে না, এই কারণেই যে গাড়িতে যতজন যাত্রী আছেন ততগুলোই সিট আছে। আমরা পিছনেও একটা গাড়ি দেখছি, সেই গাড়িকে থামানোর জন্য হাত বাড়াচ্ছেন একজন, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু থামলো না, গাড়ি তো থামলো না। কি করব, থামলো না, যে কটা সিট তো সে কটাতেই তো সব বসে আছে। থামলে কি করে, এদিকে পানিশমেন্টও তো দেবে, আবার দাঁড় করিয়ে নিয়ে গেলে আবার সব ভাইরাস বেরিয়ে যাবে। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি আধ ঘন্টার উপর দাঁড়িয়ে আছি। পাচ্ছেন না? না। আপনি? আপনি? আমি এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই, বাস পাচ্ছি না। যে দুটো বাস গেল পুরো সিট ভর্তি, তাতে ওঠা গেল না, চলে গেল। কখন আমি যাব সেই টপিং রোড, কখন ফিরবো জানি না। কি বলছেন, মানে একটাও তো প্রাইভেট বাস তো নেই। প্রাইভেট বাস না নামালে কিছু করার নেই দাদা, এখানে বাড়াতেই হবে, নামাতেই হবে। দু পাঁচ টাকা যদি 5-10 টাকা বাড়িয়ে নামানো যায় তাহলে সেটাও করতে বলুন সরকারকে। যারা যাত্রী, যারা নিত্য যাত্রী, যারা দাঁড়িয়ে রয়েছেন হয়রানি পোহাচ্ছেন, তারা বলছেন তারা বাড়তি ভাড়া দিতে রাজি, কিন্তু প্রাইভেট বাস নামাতে হবে। যদিও প্রাইভেট বাস একটাও চোখে পড়ছে না, দু একটা প্রাইভেট বাস নামার কথা থাকলেও রাস্তায় বাস্তবে কিন্তু একটাও গাড়ি আমরা চোখে দেখতে পাচ্ছি না। দু একটা সরকারি বাস আমরা দেখছি, কিন্তু সেই সরকারি বাস স্ট্যান্ড থেকেই ভর্তি হয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ করছেন যাত্রীরা, এবং সে ছবিও প্রকাশ্যে দেখা যাচ্ছে। আমরা যদি রুবির দিকে তাকাই, রুবির দিকে ক্যামেরা পার্সনকে বলবো লাইনটা দেখাতে। প্রচুর মানুষ অপেক্ষা করছেন, আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ অপেক্ষা করছেন শুধুমাত্র গাড়ির জন্য, কিন্তু লাইন দিয়ে তারা অপেক্ষা করছেন যে তারা প্রথমে উঠবেন, কিন্তু এখনো পর্যন্ত সেই গাড়ির দেখা নেই। আর আমরা যদি গোলপার্কের দিকে যাই, সেই গোলপার্কের দিকেও একই ছবি, এবং সেখানেও দেখছি আমরা এখান থেকে আমরা দেখতে পাবো একটা লাইন, লম্বা লাইন দেখতে পাচ্ছি। সেই লম্বা লাইনটাও কিন্তু গাড়ির জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো গাড়ি দেখা যাচ্ছে না। দু একটা অটো চলছে, কিন্তু যারা অনেকটা দূর যাবেন, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাইন, এটা হচ্ছে গোলপার্কের দিকে মুখ, সেই জায়গা থেকে দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছেন গাড়ির জন্য, কিন্তু তারা পাচ্ছেন না। এটা কিসের লাইন? তারা গাড়ি পাচ্ছেন না। এখানে আমরা জিজ্ঞেস করবো, আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন, গাড়ি পাচ্ছেন না? অনেকক্ষণ হয়ে গেছে। 45 মিনিট হতে চলল, আপনারা গাড়ি পাচ্ছেন না? পাইনি এখনো। গড়িয়াহাটের ছবিটা, অপরদিকে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলার ছবিটা ঠিক কি জানতে আমরা চলে যাব সরাসরি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, কিছুক্ষণ আগেই দেখছিলাম বাসে অনেকে উঠে পড়েছেন, যার ফলে কন্ডাক্টর ও ড্রাইভার তারা নেমে পড়েছেন, এখন কি পরিস্থিতি? দেখো, এখনো পর্যন্ত সেই বাসটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং তারা যাবে কিনা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। যাত্রীরা কিন্তু ক্রমাগত চিৎকার করে যাচ্ছেন, কারণ এখনো যদি গাড়ি না ছাড়ে তাহলে তারা কেউ কিন্তু নামতে নারাজ, কারণ বহুক্ষণ হয়ে গেছে তারা কোনো রকম ভাবেই গাড়ি পাচ্ছেন না। আমার সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত না, আমার ডিপার্টমেন্ট বলছে গাড়ি আমি চালাতে বন্ধ করছে।
চালাতে বান করছে, এত লোক নিতে বান করেছে সিটিং ক্যাপাসিটি। উঠে গেল তো আমি চোখে সামনে উঠলো, দেখলেন তো আপনার চোখে সামনে উঠলো, আমরা তো ক্যামেরা খোলা ছিল ওখানে, আমি গাড়িটা রাস্তা বার করলাম, লোক দাঁড়িয়ে ছিল, শয় শয় লোক উঠে বললো গাড়ি, যেহেতু আমার গেট বন্ধ হয় না, উঠে বললো লোক এত লোক উঠে বললো গেট বন্ধ হয়, জানলি গাড়ি কেটে বলে দিতে পারতাম, আমার গেটের প্রবলেম আছে, গেট বন্ধ হয় না, লোক উঠে বললো। যাত্রীদের কি বক্তব্য আমরা একবার শুনে নেওয়ার চেষ্টা করব, যারা যাত্রী রয়েছেন, কেন তারা গাড়িতে উঠে পড়লেন? গাড়ি পাওয়া যাচ্ছে না দাদা, আজ হাজরাতে ঘন্টা দাঁড়িয়েছে, একটাও বাস আটকাচ্ছে না। ধর্মতলার ছবি তুলে ধরলে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। আমরা দক্ষিণের ছবি তুলে ধরেছি, কলকাতার প্রাণকেন্দ্রের ছবি। অপরদিকে আমরা চলে যাব উল্টোডাঙ্গায়, সেখানে রয়েছে অপর প্রতিনিধি রক্তিম ঘোষ। রক্তিম, কি পরিস্থিতি উল্টোডাঙ্গায়? রক্তিম, শুনতে পাচ্ছ উল্টোডাঙ্গার ছবিটা ঠিক কি রক্তিম? যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি রক্তিম ঘোষের সঙ্গে। আমরা কলকাতার বিভিন্ন জায়গা ছবি তুলে ধরেছি, অফিস ফেরত যাত্রীদের কি অবস্থার সম্মুখীন হতে হচ্ছেন তারা, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। গড়িয়াহাট এরই সঙ্গে ধর্মতলা বিভিন্ন জায়গাতেই আমরা দেখেছি দীর্ঘক্ষণ মানুষ প্রতীক্ষা করছে, কেউ আধ ঘন্টা থেকে এক ঘন্টা, দেড় ঘন্টা বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। সকালে যখন তারা অফিসের জন্য এসেছিলেন তখনও অনেকেই বাস পেতে অসুবিধার সম্মুখীন হয়েছেন, তারপর এখন যখন তারা ফেরত যাচ্ছেন তখন একই রকম পরিস্থিতি। বিভিন্ন জায়গা ছবি আপনাদের সামনে তুলে ধরেছি আমরা। উল্টোডাঙ্গা ছবিটা ঠিক কি জানতে সরাসরি কথা বলবো রক্তিমের সঙ্গে। রক্তিম, উল্টোডাঙ্গার পরিস্থিতি ঠিক কি? দেখো, উল্টোডাঙ্গার এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে এরকম যে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে বেশ কিছু শাটল ট্যাক্সি, বেশ কিছু অটো, এবং কিছুক্ষণ আগে বিভিন্ন যে বাস আসছে, দেখো ST7 রুটের যে বাস আসছে উল্টোডাঙ্গা সাপুরজি, সেই বাসের কিন্তু কোনো যাত্রী নেই। কিছুক্ষণ আগে S21 এসেছিল, সেই S21 রুটের যাত্রীরা ছিলেন এবং তারা কিন্তু বেশ কিছু যাত্রীরা কিন্তু কার্যত দৌড়ে উঠেছেন, এবং আমি এখানকার কিছু যারা যারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন বা কেউ কেউ ওয়েট করছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। দাদা কোথায় যাবেন? গড়িয়া। বাস পাচ্ছেন না, কতক্ষণ ওয়েট করবেন? এই রুটে বাস খুব স্ক্যান্টি, আমি 4 দিন ধরে যাতায়াত করছি, এই রুটে বাসে খুব কমতি আছে। যেটা মানা হচ্ছে সেইটা কিন্তু নেওয়া যায়নি। আমি একবার সোজা চলে যাবো, অনেক দিদিরা দাঁড়িয়ে আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা। কোথায় যাবেন? কোথায় যাবেন? বাস কতক্ষণ ধরে ওয়েট করছে? আমাদের গড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছি, গড়িয়া বাস ছিল, আমার লাইনে দিতে হয়নি। কেউ কেউ বাস পাচ্ছে না, এখন কিন্তু ওয়েট করে আছেন গড়িয়ার বাস। একজন দুজন যাত্রী বলেন গড়িয়ার বাসের তারা বাস পাননি। আমি একবার দাদা কাছে যাবো, কোথায় যাবেন দাদা? টালিগঞ্জ। কতক্ষণ ওয়েট করছেন? তো আধা ঘন্টা। আধা ঘন্টা কোনো বাস পাচ্ছে না নাকি বাস পেয়েছেন 20 জন? না না, বাস পাইনি। বাস পাইনি। এরকম কিন্তু টলিগঞ্জ যাবে কেউ, কেউ যাবে গড়িয়া, কিন্তু বাস কেউ আধ ঘন্টা, কারো কেউ সবে এসছে ওয়েট করছেন, কেউ কেউ আরো আধ ঘন্টা গড়িয়ে যাবেন, এটা কিন্তু বারবার করে ঘটছে। এমনটাই কিন্তু উল্টোডাঙ্গা মোড়ে যারা যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বারবার করে অভিযোগ করছেন, এবং যেই বাসগুলো খুব কম সংখ্যক আসছে সেখানে কিন্তু কার্যত পরিমরি করে সেই বাসের মধ্যে উঠে যাওয়ার চেষ্টা হচ্ছে, এবং সেই বাস অনেক সময় খালি আসছে, সবসময় একই রুটের বাস আসছে না। এটাই এই মুহূর্তে উল্টোডাঙ্গার ছবি। শেলাদিত্য, ধন্যবাদ রক্তিম। কথা বললাম আমাদের 3 প্রতিনিধির সঙ্গে, বিভিন্ন জায়গা ছবি আপনাদের সামনে তুলে ধরলো বাসের জন্য ভোগান্তি সাধারণ মানুষের।